প্রিয়জনের সাথে ঈদ কাটিয়ে আজও রাজধানীতে ফিরছে নগরবাসী। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। সদরঘাটে নির্ধারিত সময়ে পৌঁছেছে সব লঞ্চ, তবে কমলাপুরে দেড় ঘণ্টা দেরিতে পৌঁছেছে নীলফামারি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেন। এছাড়া অন্য সব ট্রেন পৌঁছে সময় মতো। এদিকে সড়ক মহাসড়কে যানজট না থাকায় স্বস্তিতেই ফিরছেন রাজধানীবাসী। ইকরামুল আদনানের রিপোর্ট জানাচ্ছেন বুদ্ধদেব কুণ্ড। ঈদের ছুটি কাটিয়ে আজও ফিরছে রাজধানীবাসী, তাই ঢাকামুখী লঞ্চ, বাস ও ট্রেনে মানুষের চাপ কিছুটা বেড়েছে। সকাল থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভিড়তে থাকে সদরঘাটে। কোনোরকম ভোগান্তি ছাড়াই ঢাকা ফিরছেন যাত্রীরা, তাই অনেকটাই স্বস্তি প্রকাশ করেন তারা। সুন্দর মতন আমরা ঢাকা পৌঁছতে পারছি, পরিবেশে দেশ করে খুব ভালো লাগছে, ছেড়ে আসতে খুব কষ্ট লাগতেছে। এদিকে কমলাপুর রেল স্টেশনে যথাসময়ে পৌঁছেছে প্রায় সব ট্রেন, তবে নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেন কমলাপুরে পৌঁছে দেড় ঘন্টা দেরিতে। এছাড়া আর কোনো দুর্ভোগ পোহাতে হয়নি বলে জানালেন যাত্রীরা। প্রায় দুই ঘন্টার উপরে লেট ছিল, এই কারণে একটু কষ্ট হয়েছে। বাসা সবাইকে রেখে আসছি, অনেক বেশি কষ্ট হচ্ছে। অন্যদিকে সড়ক মহাসড়কে যানজট না থাকায় অনেকটা কম সময় লেগেছে ঢাকা ফিরতে। বাসের যাত্রীরা জানালেন, বাড়ি যাওয়ার সময় কিছুটা ভোগান্তিতে পড়লেও ঢাকা ফেরার পথে খুব স্বাভাবিকভাবেই ফিরেছেন তারা। বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে, প্রাণচঞ্চল হয়ে উঠছে ঢাকা নগরী। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।